নমস্কাৰ, মই উতনু ভূঞা। আপোনালোকে চাই আছে ডি ৱাই 365ৰ বিশেষ অনুষ্ঠান স্পষ্টবাদ। সমগ্ৰ দেশজুৰি এতিয়া পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য বৃদ্ধি পাইছে। পূৰ্বৰ মনমোহন সিঙৰ নেতৃত্বাধীন চৰকাৰ এখনৰ দিনতো পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য বৃদ্ধি পাইছিল, কিন্তু আজিৰ দৰে মূল্য বৃদ্ধি হোৱা নাছিল। সেই সময়ত যেতিয়া মূল্য বৃদ্ধি হৈছিল, প্ৰধান দল বিৰোধী দল বিজেপিয়ে ইয়াক লৈ তীব্ৰ প্ৰতিবাদ কৰিছিল। আৰু বিগত লোকসভা নিৰ্বাচনত বিজেপিৰ অন্যতম ইছ্যু আছিল পেট্ৰল ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰাটো, মূল্য বৃদ্ধি হ্ৰাস কৰাটো। কিন্তু কাৰ্যটো সেয়া নহ'ল। কাৰ্যটো দেখা গ'ল যে এতিয়া পেট্ৰল ডিজেলৰ মূল্যই অভিলেখ স্থাপন কৰিলে, আকাশ চুবলৈ গৈছে বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব। আৰু এইটো গতিত যদি যোৱা 9টা দিন ধৰি পেট্ৰল ডিজেলৰ মূল্য প্ৰতিদিনে যিটো গতিত বাঢ়ি আছে, সেইটো গতিত যদি যাবলৈ যায়, তেনেহ'লে হয়তো কাইলৈ পৰহি পেট্ৰলৰ মূল্য 100 টকাৰ অধিক বৃদ্ধি পোৱাটো একো আচৰিত কথা নহয়। যদিহে এইখন ভাৰতত পেট্ৰলৰ মূল্য 100ৰ অধিক বৃদ্ধি পায়, তেনেহ'লে ভাৰত পৃথিৱীৰ সেইকেইখন ব্যয়বহুল দেশ, যিকেইখন দেশত পেট্ৰলৰ মূল্য 100 টকাৰো অধিক, সেইকেইখন দেশৰ তালিকাত স্থান পাবলৈ সক্ষম হ'ব। তেনে অৱস্থাত প্ৰশ্ন হৈছে যে এই চৰকাৰৰ প্ৰতিশ্ৰুতি কি কৰিলে, প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিব পাৰিলে নাই? পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ আঁৰৰ কাহিনী কি? চৰকাৰে ইচ্ছা কৰিলে আজিৰ তাৰিখত পেট্ৰল ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰিব পাৰে নেকি? প্ৰকৃততে পেট্ৰল বা ডিজেল চৰকাৰে এটা শোধনাগাৰৰ পৰা কিমান টকাত ক্ৰয় কৰে? এই বিতং তথ্য আজি আমি আপোনালোকৰ সদৰি কৰিম যে কলা সোণৰ আঁৰৰ কাহিনী। যিসকল ব্যক্তিৰ গাড়ী আছে, যিসকল ব্যক্তিৰ চাৰিচকীয়া বাহন বা দুচকীয়া বাহন আছে, সেইসকল ব্যক্তি এইকেইদিন সাংঘাতিক ধৰণে অসুবিধাৰ সন্মুখীন হৈছে। যে যিটো গতিত তেলৰ মূল্য, এটা বাজেট আছিল, নিৰ্দিষ্ট এটা বাজেট এজন মানুহে চলিছিল, যে এজন মানুহে মাহেকত ইমান টকা পেট্ৰল বা ডিজেলৰ নামত খৰচ কৰে, নিজৰ গাড়ীখন বা স্কুটাৰৰ নামত খৰচা কৰে বা বাইকৰ নামত। কিন্তু সেই ব্যয় এতিয়া অধিক হৈ গৈছে, প্ৰায় পূৰ্বৰ তুলনাত 10% বা 15% তেওঁলোকৰ ব্যয় বৃদ্ধি পাইছে। সেই অনুপাতে কিন্তু দৰমহা বা তাৰ উৎপাদন বৃদ্ধি পোৱা নাই। স্বাভাৱিকতে বহু সংখ্যক দৰ্শকে ভাবিব পাৰে যে পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ ফলত যাৰ গাড়ী আছে, যাৰ মটৰচাইকেল আছে, তেওঁলোক ক্ষতিগ্ৰস্ত হৈছে, আমি সৰ্বসাধাৰণ ক্ষতিগ্ৰস্ত হোৱা নাই। কিন্তু সেইটো হ'লে ভুল কৰিছে। আচৰিত নহ'ব যে কালি পৰহিৰ ভিতৰত হয়তো বাছৰ মূল্য বৃদ্ধি কৰা হ'ব, কাইলৈ পৰহিলৈ অন্যান্য অত্যাৱশ্যকীয় সামগ্ৰী, চাউল, দালি, আটা, আলু, পিঁয়াজ সকলোৰে দাম বৃদ্ধি পাব। আৰু এই বৃদ্ধিক কোনো নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰিব। তেওঁলোকে ক'ব যে পেট্ৰল ডিজেলৰ, বিশেষকৈ ডিজেলৰ মূল্য বৃদ্ধি পোৱাৰ বাবে এই সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি পাইছে বুলি ক'ব পাৰে। ইতিমধ্যে এনে এক ইংগিত দিছে সদৌ ভাৰত ট্ৰেন্সপৰ্ট এছ'চিয়েশ্যনৰ সভাপতিগৰাকীয়ে। কিছু সময়ৰ আগতে সদৌ ভাৰত ট্ৰেন্সপৰ্ট এছ'চিয়েশ্যনৰ সভাপতিগৰাকীয়ে নতুন দিল্লীত কি কৈছিল, প্ৰথমে দৰ্শকসকলক দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ। ট্ৰান্সপৰ্টৰ পে ইছপে সবচে জ্যাদা আছৰ পৰ ৰহা হে, ক্যোঁকি ট্ৰান্সপৰ্ট এক এছা সাধন হে कि जो कि सब एक जगह से सामान दूसरी जगह पहुंचाता है। क्योंकि भारतवर्ष की एक ऐसी हमारी वो है रचना कि कोई भी सामान एक ही जगह पे सब कुछ नहीं मिलता है। जैसे अगर आपको प्याज है तो नासिक में उगता है तो आपको ऑल ओवर इंडिया में भेजना है। कश्मीर में सेब उगता है, आलू आपके इधर यूपी साइड में होता है। तो इसी तरह से हमें पूरे भारतवर्ष में जो सामान जाता है, अगर उसके अंदर डीजल की कीमतें जिस बढ़ोतरी जिस हिसाब से हो रही है उसी हिसाब से होती रहेगी, तो मेरा मानना यह है कि डीजल की कीमतों की वजह से मूल्य वृद्धि होगी हर चीज में। क्योंकि हालांकि हम अपना मुनाफा नहीं कमा रहे उसमें, लेकिन जो कॉस्ट है, कॉस्ट तो अगर डीजल की कॉस्ट हमारे को, क्योंकि एक ट्रक चलता है तो उसके अंदर 60 से 70% डीजल की कॉस्ट है। अगर डीजल की कॉस्ट बढ़ेगी तो उतना ही किराया बढ़ेगा, उतना ही माल की कीमत बढ़ेगी और देश की अर्थव्यवस्था पे असर पड़ेगा। सर, ऐसा नहीं है कि हम लोग कोई ऐसा कोई फंडामेंटल इसके अंदर कुछ ला रहे हैं कि इतना भाड़ा बढ़ा देंगे, लेकिन जिस अनुपात में डीजल की कीमत बढ़ती है उसी अनुपात में भाड़े की बढ़ोतरी ऑटोमेटिकली संभव है। वो तो होगी होगी, क्योंकि अगर एक चीज मेरे को लागत उसकी 10 पैसे आ रही है, अगर सरकार की तरफ से उसको 10 रुपए 20 पैसे कर दिया जाता है तो मेरे को लागत 10 रुपए 20 पैसे आ रही है, तो 20 पैसे उस हिसाब से मेरे को उस अनुपात में मेरे को 0.2% बढ़ाना पड़े। यह आसे ऑल इंडिया ट्रांसपोर्ट एसोसिएशन सभापतिर बक्तव्य। গতিকে তেওঁৰ বক্তব্যৰ এটা কথা স্পষ্ট যে কাইলৈ পৰহিলৈ তেওঁলোকে যিটো সা সামগ্ৰী কঢ়িয়াই আনে, যে এখন নিৰ্দিষ্ট অঞ্চলৰ পৰা আহে, নাছিকৰ পৰা পিঁয়াজ আহে, ক'ৰবাৰ পৰা আলু আহে, বিভিন্ন সামগ্ৰী আহে, গতিকে ট্ৰেন্সপৰ্ট যিহেতু ডিজেলৰ মূল্য বৃদ্ধি হ'ব, গতিকে তেওঁলোকৰ ভাড়াও বৃদ্ধি হ'ব। আৰু ভাড়া বৃদ্ধিৰ লগে লগে অতি শীঘ্ৰে আপোনাৰ মোৰ প্ৰয়োজনীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হ'ব। যিসকল দৰ্শকে ভাবি আছে যে মোৰ গাড়ী নাই, মোৰ স্কুটাৰ নাই, পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ ফলত মোৰ একো ক্ষতি নহয়, সেইসকলে ভুল কৰিছে। তেওঁলোকেও দুই এদিনতে সমস্যাৰ সন্মুখীন নহওঁ।
এটা প্রশ্ন হয়েছে পেট্রোল ডিজেলের মূল্য কেন বৃদ্ধি পাইছে, যা পেট্রোল ডিজেলের প্রকৃত মূল্য কি? আমি কেবল আলোচনা করে থাকার পরিবর্তে আমার স্টুডিওত কেবাজন অতিথি আছে, তেওঁলোকৰ সৈতে আলোচনা করি, কিন্তু গ্রাফিকেলি মই আপোনালোকক দেখুৱা বিচাৰিছো প্রকৃততে কি হৈছিল, পেট্রোল কেন প্রস্তুত হয়। ভূখণ্ডৰ তলৰপৰা উলিয়া হয় কোলা সোণ অর্থাৎ খাৰুৱা তেল, তাক আমি কোলা সোণ বুলিও কব পাৰোঁ। পেট্রোল কেন ডাঙর ডাঙর জাহাজত এই কোলা সোণ দেশ বিদেশৰ শোধনাগাৰলৈ প্রেরণ করা হয়, বিভিন্ন দেশত প্রস্তুত করা হয়, শোধনাগাৰৰপৰা আহে এই পেট্রোল পাম্পলৈ। পেট্রোল পাম্পৰ পৰা আপুনি মন কৰিব এই পেট্রোল বা ডিজেল আপোনাৰ গাড়ীত প্ৰৱেশ কৰে আৰু সেই পেট্রোল বা ডিজেলৰ আপুনি গাড়ীখন চলাচল কৰে। এই মুহূৰ্তত প্ৰশ্ন হয় যে পেট্রোল খাৰুৱা তেলৰ পৰা কি কি উৎপাদন হয়? পেট্রোল উৎপাদন হয়, ডিজেল উৎপাদন হয়, কেৰাচিন হয়, এলপিজিন, প্যারাফিন ম্যাক্স উৎপন্ন হয়। এতিয়া কেনেকৈ নির্ণয় হয় পেট্রোলের মূল্য? ধৰি লওক আজি তাৰিখত পেট্রোলের মূল্য 70 টকা 80 পয়সা, ধৰি লওক শোধনাগাৰৰ পৰা ক্ৰয় কৰা মূল্য হ'ব 26 টকা 65 পয়সা, বাণিজ্যিক লাভ 4 টকা 5 পয়সা, কেন্দ্রীয় কর 3 টকা 40 পয়সা, ডিলারের মূল্য ধরি ডিলার মূল্য ধরে 52 টকা 98 পয়সা, ডিলার কমিশন 3 টকা 24 পয়সা, গতি মুঠ 70 টকা 38 পয়সা এনেকৈ আসলে বিভিন্ন লৈ মূল ধার্য করা হয় 37 টকা 70 টকা 38 পয়সা হয়, কিন্তু শোধনাগাৰৰ পৰা 26 টকা 65 পয়সাতে 1 লিটার তৈল তেল ক্রয় করেছিল, যদিও তার মূল্য বজাৰ 70 টকা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমি কেনেকৈ কোনে কিমান পাই তাকে ভাগ করে দেখাইছো। এবার অঙ্কটা বেলেগ ধরনের চাও যে শোধনাগাৰৰ মূল্য 26 টকা 65 পয়সা, বাণিজ্যিক লাভ 4 টকা 5 পয়সা, ডিলারের কমিশন 3 টকা 24 পয়সা, সেই সূত্রে প্রতি লিটার পেট্রোলের দাম 33 টকা 94 পয়সা হব লাগে। যদি 70 টকার পেট্রোল হয় এটা 80 টকা হয়েছে, 70 টকার যদি পেট্রোলের তার প্রকৃত মূল্য হব লাগিছিল 33 টকা 94 পয়সা, অর্থাৎ 37 টকাত আপনি 1 লিটার পেট্রোল কিনব পাৰিলে। কিন্তু আমি কিমান কর দিছো? 70 টকার পেট্রোলের বাবে আমি কেন্দ্রীয় কর দিছো 21 টকা, স্থানীয় কর দিছো 14.99 টকা, প্রায় 15 টকা, অর্থাৎ মুঠ কর প্রায় 36.44 টকা আমি করেই দিছো। আমি দেখুৱাইছিলোঁ যে পেট্রোলের প্রকৃত মূল্য কিমান আছিল, কেন্দ্রীয় কর হিসাবে আমি দিছো 21 টকা 48 পয়সা, স্থানীয় কর রূপে দিছো 14 টকা 98 পয়সা, মুঠ কর আমি দিছো 36 টকা 46 পয়সা। 70 টকা যদি পেট্রোলের মূল্য হয় তেনে আমি করেই দিছো 36 টকা 46 পয়সা আমি কর দিবলগীয়া হয়েছে। গতি মুঠ মূল্য আসলে পেট্রোলের আসে 1 লিটার 33 টকা 94 পয়সা, অর্থাৎ 34 টকা আছিল, কিন্তু করেই দিছো আমি প্রায় 37 টকা, অর্থাৎ 107 শতাংশ কর দিও আমি প্রতি লিটারক। এই করর কিছু অংশ কেন্দ্রীয় সরকারে পায়, কিছু অংশ রাজ্য সরকারে পায়। এটা ইন্ডিয়ান অয়েল লিমিটেডর 2017 বর্ষত লাভ হয়েছে 58 শতাংশ। পেট্রোল ডিজেলের ইমানেই মূল্য বৃদ্ধি হয়েছে, ইন্ডিয়ান অয়েল লিমিটেডর 2017 বর্ষত লাভ হয়েছিল 58%, 58 শতাংশ লাভ হয়েছে। এই টকার পরিমাণ কিমান জানেনে? এই পরিমাণ হল 17,242 কোটি টকা লাভ করেছে ইন্ডিয়ান অয়েলে পেট্রোল আর ডিজেলের ফলত। অথচ আমার কোনো রেহাই দিয়া নাই, আমার পেট্রোল ডিজেলের মূল্য 70 টকার অধিক কেন্দ্রীয় সরকার আদায় লৈছে, আমার পর কেন্দ্রই কর লৈছে, আমার পর রাজ্য সরকারে কর লৈছে। এইখিনিতে প্রশ্ন আহে যে পূর্বর ইউপিএ সরকারের দিনত তেলের মূল্য কেনেকুৱা আছিল আর আজির তারিখত কেনেকুৱা হল, যে পূর্বে কি কর আছিল এটা কি আছিল, আমি গ্রাফিক্যালি সেয়াও দেখাবলৈ চেষ্টা করি। 2014 চনের মে মাহত কেন্দ্রীয় শুল্ক কর আছিল প্রতি লিটার 9.2 টকা, 2018 প্রতি লিটার 19.48 টকা, অর্থাৎ বৃদ্ধির হার 211.7 শতাংশ মোদী সরকারে বৃদ্ধি করেছে। ডিজেলের উপর 2014 প্রতি লিটার শুল্ক কর আছিল 3 টকা 46 পয়সা, আর 2018 মেত 15 টকা 33 পয়সা, অর্থাৎ ডিজেলের উপর মোদী সরকারে 443 শতাংশ বৃদ্ধি করেছে। পুনৰ চাওক এই দৃশ্য। পেট্রোলের উপর 211.7 শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকারে, আর এতিয়া 443.6 শতাংশ 0.6 বৃদ্ধি পাইছে ডিজেলের উপর। যদিও এতিয়া খাৰুৱা তেলৰ মূল্য হ্রাস পাইছে, কর বৃদ্ধি পোৱাৰ বাবে এনে এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সমগ্র বিষয়বস্তুর আমি কথা পাতিম, দর্শক আমি সাধারণত বুঝাবলৈ চেষ্টা করলো যে পেট্রোল ডিজেলের মূল্য আসল 33 টকা 36 টকার উপর হব নোৱাৰে, কিন্তু কেন্দ্রীয় রাজ্য সরকার অত্যাধিক কর প্রয়োগ করেছে আর ইচ্ছা করলে আমাক সকাহ দিবলৈ সরকারে করর পরিমাণ এতিয়া হ্রাস করব পারে, যেহেতু খাৰুৱা তেলৰ মূল্য বৃদ্ধি পাইছে বুলি সরকারে কৈছে। এই সমগ্র বিষয়বস্তুর আলোচনা করবলৈ আমার স্টুডিওত কেবাজনো অতিথি আছে। আমার আছে কংগ্রেসের হয়ে মুখপাত্র ববিতা শর্মা,
আমার আছে AIUDFর হয়ে আমিনুল ইসলাম ডাঙরিয়া বিধায়ক, আমার নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবলে আছে অধ্যাপক ডক্টর জ্ঞানন্দ বর্মন ডাঙরিয়া, আমার আছে উদ্যোগের সঙ্গে জড়িত ডক্টর নবনীত বরা ডাঙরিয়া। নবনীত বরা উদ্যোগ ক্ষেত্রে বা কেন ধরনের কোট কি প্রভাব পড়ছে সেই বিষয়ে বিতংভাবে কাটবল কথা পাতবল চেষ্টা করব। ববিতা শর্মা, আমি এটা দেখালো প্রকৃততে কি হয়েছে যে 33 টাকা বা 34 টাকা প্রতি লিটার পেট্রোলের মূল্য, তারপর ডাবল কর করা হয়েছে। যদিও 34 টাকা তেলের মূল্য, 34 যদি তেলের মূল্য, আমি কর দিছো 36 টাকা। ঠিক আছে, এই করার পয়সা সরকারে বিভিন্ন কামত ব্যবহার করে, এইখানে কথা এটা সদ্যহতে যেহেতু ইমান মূল্য বৃদ্ধি হয়েছে, সরকারে করার পরিমাণটা সাময়িকভাবে কমাব নয়নে? মই এটাই কথা কব খুঁজো যে এই করর বিষয়ে যেটা সরকারে কয় যে এই কর আমি করর বৃদ্ধির কারণে আমি ট্যাক্স লৈছো, কিন্তু এই কর কারপা লৈছে? এই করটো জনসাধারণের পা লৈছে, এই কর দুখিয়া মানুষের পা লৈছে, এই কর খাটি খাওয়া মানুষের পা লৈছে। এই করর বিনিময়ত মানুষে কি পাইছে সেটো কোনো একো পোৱা নাই। আগতে আমার কি হয়েছে, UPA সরকারের সময়ত ক্রুড অয়েলের প্রাইস, ইন্টারন্যাশনাল ক্রুড অয়েলের প্রাইস যিমান বেশি বৃদ্ধি পাইছিলে, তার বিনিময়ত যিখিনি পেট্রোলের প্রাইস হয়েছিল, নির্ধারিত হয়েছিল, বা ডিজেলের প্রাইস নির্ধারিত হয়েছিল, সেইটো এতিয়া কিয় ওলোটা হল? এতিয়া কারণ ক্রুড অয়েলের প্রাইস আপনি দেখাই দিছে বহুত হ্রাস পাইছে, গতি সেই বিনিময়ত তেনেকে হ্রাস পাব লাগিছিল, কিন্তু সেইটো কিয় নহল? তেওঁলোকে সেইটো কব খোঁজে যে আমি কর পাইছো, কিন্তু এই কর তেওঁলোকে মাধমার দিছে আমার জনসাধারণের উপরত। এতিয়া মানুহ এজনে, লড়া এজনে যদি চাকরি করব যায়, তেওঁ বাইকটো লৈ পেলাই যাতে পেট্রোল পাম্পত সোমায়, তেওঁ 10,000 টাকা এটা দরমহা পায়, গতি তেওঁ বাজেটটো কেনেকে চলিব? তেওঁ পেট্রোলের কথা ভাবিব? মহিলা এগারী যেটা বজারলে যায় কেনেকে বস্তু পদার্থ কিনব? কারণ এই ক্যাসকেডিং ইফেক্ট এটা হয়, যেটা পেট্রোল ডিজেলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়িলে আপনি দেখব যে সামগ্রীর দাম বাড়ে, কারণ জনসাধারণ ইঙ্গিত দিছে, গতি শাক পাচলির দাম বাড়ব, ব্যবহার্য সামগ্রীর দাম বাড়ব, সকলো বস্তুই দাম বাড়ব, মানুষের বাজেটত আউল লাগিব। এটা মানুষ চলিব কেনেকে? আপনি দেখিছে এটা মুড অফ দ্য কান্ট্রি, যে মানুষের খরচ করবলে পার্চেজিং পাওয়ার নাইকিয়া হব। যদিও আগতে মানুষে অকমান কিবা এটা এক্সট্রা কিনবলে যাব খুঁজিলে হেতেন, এটা নিকিনিব। গতি সরু সরু দোকান পোহার সেবিলাকো এটা মার খাব, যিমান ব্যাপার বাণিজ্য আছে সেবিলাকো মার খাব। ডক্টর নবনীত বরা দেখা গেছে, আমি দেখাইছো যে কিমান, যে আসলে যদি 1 লিটার পেট্রোলের মূল্য এটা 33 টাকা হয়, সরকারে তার উপর যে কর আরোপ করেছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারে, সেই পরিমাণ তাতক বেশি, অর্থাৎ 33 টাকা বা 35 টাকা 36 টাকা করে আরোপ করেছে। এনে ধরনের কথা ওলাই আছে যে লোকসভা নির্বাচন আহি আছে, লোকসভা নির্বাচনের দুমাহর পূর্বে এই যে 36 শতাংশ কর লৈছিল, এই যে 36 টাকা বৃদ্ধি করেছিল, এই করর পরিমাণ হ্রাস করে দিব, পেট্রোলের মূল্য আকো 40 টাকা 45 টাকা আহি যাব, লগেলগে মোদী সরকার আকো বাহ বাহ লৈ আকো মানুষের পর ভূত পাবলে সক্ষম হব, এনে ধরনের কথা চলছে। আপনি কি ভাবে যে স্টেট গভর্নমেন্ট এটা কর কমাই দেওয়াটা প্রয়োজনীয় হয়ে পড়ছে, যেহেতু অসম গভর্নমেন্টের কথা কইছো, অসমের যেহেতু এখন গভর্নমেন্ট বিজেপি সরকার এখন চলি আছে না? আপনার এই মই পার্সনেলি নাভাবো যে মোদী সরকারে ইলেকশনের আগত ইমান কমাই দিব রেটটু, কারণ সেটা কমালে তেওঁলোকে আগে করলে হয় মোদী। আমি আগতো এই বিষয়ে ডিসকাশন করেছো অতনদা আজি বা 2 বছরমান আগতে, যেতিয়া ক্রুড অয়েলের প্রাইস $108 $110 $140 কমি পেলায় $32-$26 পড়ে গৈছিলে, তেতিয়া গভর্নমেন্টে ডিরেগুলেশন করে দিলে যে মার্কেট ডিটারমিন প্রাইসিং করে দিলে অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস, স্পেশালি ডিজেল আর পেট্রোলের কারণে। তো মানুষে ফুটি পাইছিল যে ঠিক আছে মার্কেট ডিটারমিন হলে কি, আজি দিনতো মার্কেট ডিটারমিন বুলিয়েই কয় যে মার্কেট রেট বুলি কয়, যেটো কারণে দামটো বঢ়াই আছে, কিন্তু যেতিয়া পড়লে সেই পড়োতে তার বেনিফিটটো মানুষক লব নিদিলে, কারণ তেতিয়া তেওঁলোকে 11-12 টাকা তেওঁলোকে এক্সট্রা এক্সাইজ ডিউটি লগাই দিলে যে নহয় ইমান কম দামত তেল পালে মানুহে মিসইউজ করব, কনজামশন বাড়িব, আমার ইম্পোর্ট ডিউটিখন ইম্পোর্ট বিলখন বাড়ি যাব। তো গতিকে তেতিয়া কৈছিলে যে ক্রুড যেতিয়া বাড়িব, যেতিয়া $60 হব, তারপর $60 ক্রস করলে আকো আমি এটুক রিভার্ট করে দিম, যেটা 12 টাকা এক্সাইজ ডিউটি এডিশনাল লগাইছিলে তার উপরেও যেখানে আগর চলি আছিল। এটা $60 পার হওয়ার পিছত যেটা মানুষ প্রেসার আহিলে, তেতিয়া কলে নহয় আমি $70 পার হলে এক্সাইজ ডিউটি রিভার্ট করিম, যেখানে এডিশনাল লগাইছিল, আজি $80 পার হয়ে গেল, কিন্তু আজি মোদী সরকারের একচুয়ালি ফাইনেন্সিয়াল ম্যানুভারিং রুম টু নাই এই 12 টাকাটা কমাই দিবর কারণে। কারণ ইফালে তেওঁলোকে ফিস্কাল ডেফিসিট 3% টার্গেট করেছিল, যাওয়া বছর 3.5% অলরেডি
0.5% স্লিপেজ হয়েছে। সো এতিয়া তেওঁলোকৰ বিকজ আপুনি যদি চাই আজি বাইদেউ কোৱাৰ নিচিনাকে আমাৰ ইকনমিটোৰ একচুয়ালি অৱস্থা ভাল নহয়, যিখিনি মানুহে দৰমহা পাই আছে তেওঁলোকে বুজি নাপায়, আপুনি ছেল্ফ এমপ্লয়েড মানুহক সুধক, ওচৰৰ দোকান এখনক গৈ কথা পাতিব, নোটবন্দীৰ পিছত যিটো এফেক্ট হ'ল সেইটো এতিয়ালৈকে যোৱাই নাই, তাৰপিছত জি এছ টিৰ এফেক্টো আহিলে। সো ইকনমিক অৱস্থা ভাল নোহোৱাৰ কাৰণে টেক্স কালেকশ্যনছবিলাক হিট হৈ আছে, টেক্স কালেকশ্যন হিট হোৱাৰ লগে লগে তেওঁলোকৰ মেনুভেৰিং কেপেবিলিটি কমি গৈছে, যে এই 12 টকাৰ যিটো এক্সট্ৰা এক্সাইজ ডিউটি লগাইছিলে সেইটো কমাই পেলাই মানুহক সকাহ দিবৰ কাৰণে। নমনীত বৰ্মা, আপোনাৰ ওচৰলৈ যাম। আমিনুল ইছলাম ডাঙৰীয়া, যে হয় এনেধৰণে দেখিছে, আমি দেখুৱালোঁ যে আচলতে বজাৰ মূল্য কিমান আৰু কিমান ধৰণৰ টেক্স লৈ আছে, গতিকে চৰকাৰে এতিয়া টেক্সটো কমাব নোৱাৰে ইচ্ছা কৰিলে? এতিয়া চাওক, মানে টেক্সটো কমাব পাৰিলেই হয়, আৰু আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক কথাটো হ'ল বিগত কেইদিন ধৰি আপুনি যদি চাই 9 দিন ধৰি কণ্টিনিউ ডেইলি বঢ়াই আছে তেলৰ দামটো, আৰু এনেকুৱা এটা কৌশল লৈছে চৰকাৰে যে ইয়াত মানে ডেইলি পাৰ লিটাৰত যদি 35 পইচা 40 39 পইচা এনেকৈ বঢ়ায় যাতে এট এ টাইম 4 টকা 5 টকা বঢ়াই দিলে এটা ৰিয়েকশ্যন হ'ব, ৰিপাৰকেশ্যন যাতে নহয়। আৰু ইণ্টাৰেষ্টিংলি আৰু এটা কথা চাব, যোনদিনা কৰ্ণাটকত ইলেকশ্যন হ'ল, ইলেকশ্যনৰ দিনলৈকে মাজত কেইদিন বঢ়োৱা নাছিলে, ইলেকশ্যন যোনদিনা হ'ল ৰিজাল্টৰ আগে আগে বঢ়োৱা আৰম্ভ কৰি দিলে, যেতিয়াতো ভোট যি দিব লগা তাৰমানে এতিয়া যদি ৰিজাল্ট দিয়াৰ আগতেও যদি মানুহে আফচোচ কৰে যে ভোটটো ভুল দিলো নেকি, মানে এইটো চান্স নাই, কাৰণ ভোট অলৰেডি তোমালোকে দি দিলা, পিছদিনাৰ পৰা ষ্টাৰ্ট কৰি দিলে। গতিকে এইটো মানে গভৰ্ণমেণ্টৰ যিটো পলিচি, এইটো আচলতে যে তেওঁলোক জনকল্যাণমুখী নীতি নাই, বা আচলতে এইটো একদম নিঃসন্দেহে বাঢ়িবই, আৰু সদায় বস্তুৰ দামবিলাক এই মানে কেৰিং চাৰ্জৰ ওপৰতেই ডিপেণ্ড কৰে। ঠিক আছে, মই আপোনাৰ ওচৰত যাম। জ্ঞানন্দ বৰ্মন, আপুনি আছে এজন সৰ্বসাধাৰণ নাগৰিক হিচাপে, আপুনি কি অনুভৱ কৰিছে, পেট্ৰল ডিজেলৰ মূল্যই কেৱল গাড়ী চলোৱা মানুহক বা বাইক চলোৱা মানুহকে ক্ষতিগ্ৰস্ত কৰিছে নে সকলোকে ক্ষতিগ্ৰস্ত কৰিছে? এই যে মূল্য বৃদ্ধি হৈছে আপোনাৰ, আৰু বিশেষকৈ আচৰিত ধৰণে যোৱা মে'ৰ 1 তাৰিখৰ পৰা প্ৰায় 10 বাৰমান মূল্য বৃদ্ধি হৈছে। আজি মে'ৰ 1 তাৰিখে পেট্ৰলৰ দাম আছিলে আপোনাৰ 76 টকা আমাৰ গুৱাহাটীত, আজি সেই দাম পাইছেগৈ আপোনাৰ 79 টকা 79 টকা 3 পইচা হৈছেগৈ। আৰু এই পেট্ৰলৰ বা ডিজেলৰ যি দাম বাঢ়িছে, এই জুইটো এতিয়া আপোনাৰ ৰান্ধনীঘৰলৈকে বিয়পিছে, এই জুইটো বিয়পিব, কাৰণ আজি বস্তু বাহানি অসমে আজি কণীৰ পৰা শাক পাচলিৰ পৰা বাহিৰৰ ৰাজ্যৰ পৰা আমদানি কৰি আনে, আৰু সেই বস্তুৰ দাম বাঢ়িব। এতিয়া সেই বস্তুৰ দাম বঢ়াৰ লগে লগে আমাৰ সাধাৰণ গাঁৱৰ যি সাধাৰণ সজা মানুহ, সহজ সৰল মানুহ, দুখীয়া মানুহ, সেই মানুহখিনিৰ পাৰ্চেচিং কেপাবিলিটিটো এফেক্ট কৰিব এই ব্যৱস্থাটোৱে। আৰু আন এটা কথা মই ক'ব খুজিছোঁ, আপুনি ইতিমধ্যে উনুকিয়াই আছে যে বিজেপি চৰকাৰে এইটো কৰিব পাৰে নেকি, ইতিমধ্যে মই আজি চাই আছিলোঁ এটা কথা ওলাইছে যে পেট্ৰল ডিজেলত জি এছ টি লগাব কথা এটা চলি আছে, আৰু জি এছ টি লাগিলে মই এটা হিচাপ আপোনাক দি দিওঁ, যদি 12% টেক্স লগায়, জি এছ টি লগায়, তেতিয়াহ'লে পেট্ৰল প্ৰাইচ হ'বগৈ 38 টকা 38 ৰুপিজলৈকে নামিব, আৰু যদি 18% হয়, যিটো কংগ্ৰেছেও কৈ আছে যে 18% কৰিব লাগে, তেতিয়াহ'লে পেট্ৰলৰ দাম হ'ব 40 ৰুপিজ 40 টকাগৈ, আৰু ডিজেলৰ দাম হ'ব আপোনাৰ যদি 12% জি এছ টি লগাব লাগে। আৰু এটা ইংগিত পোৱা গৈছে যে 2019 আহি আছে এতিয়া, গতিকে আমি জানো যে মোদীজী ইমান কাঁচা খিলাৰী নহয়, গতিকে যেতিয়া এই জি এছ টিটো যদি লাগি যায়, ৰাইজে সকাহ পাব, আৰু মই ভাবোঁ পলিটিকেলিও বিজেপি এটা মাইলেজ ল'বলৈ নিশ্চিতভাৱে চেষ্টা কৰাৰ অৱকাশ আছে। নিৰ্বাচনমুখী হ'লে হ'ব নেকি? এইখিনি ডাঙৰ কথা এটা আমিনুল ইছলাম ডাঙৰীয়া, যে হিমন্ত বিশ্ব শৰ্মাক বিত্তমন্ত্ৰী সোধা হৈছিল যে টেক্সটো কমাব পাৰি নেকি, পেট্ৰলৰ মূল্যটো কমাব পাৰি নেকি, যিটো ষ্টেট গভৰ্ণমেণ্টৰ যিটো টেক্স, কিন্তু হিমন্ত বিশ্ব শৰ্মাই ভয়াৱহ উত্তৰ দিলে, কৈছে যিটো মানে প্ৰাদেশিকৃত স্কুলবিলাকৰ এটা প্ৰাদেশিকৰণৰ কথা চলি আছে, তেওঁলোকক যদি কৰিবলগীয়া হয় তেনেহ'লে মই পেট্ৰল ডিজেলৰ মূল্য আৰু বঢ়াবই লাগিব, অৰ্থাৎ তেওঁ ব্লেকমেইলিং কৰিলে শিক্ষকসকলক যে তেওঁলোকক কৰিব নালাগে, প্ৰাদেশিকৃত কৰিব নালাগে, যদি কৰা হয় মই ভৰিব লাগিব। কি কৈছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই? আমাৰ ৰাজ্যিক কৰ যিখিনি আছে এতিয়াতো কৰ আৰু ভেনচাৰ স্কুল প্ৰভিঞ্চিয়েলাইজ হ'লে আমিতো আৰু অলপ বঢ়াবহে লাগিব, সেইটোতো আমি এছেম্বলিতো কৈছোঁ যে যদি ইমান ভেনচাৰ স্কুল এবাৰ প্ৰাদেশিকৰণ কৰিব লাগে তেতিয়াহ'লে আমি টেক্স আৰু অলপ ল'বহে লাগিব। এই কথাটো কিন্তু এছেম্বলিত যেতিয়া বিলত আনিছিলে এটা হেৰি, আৰু তেতিয়া কিন্তু ইয়াত আমি এমেণ্ডমেণ্ট দিছিলোঁ যে এই কথাটো এই বিলত আহিব নালাগে, কাৰণ তাৰপিছত তেখেতে বাধ্য হৈ সেইটো এমেণ্ডমেণ্টটো একচেপ্ট কৰিছে, আৰু
এই বিলটো প্ৰাদেশিকৰণ বিলৰ পৰা এটো তাৰপিছত তেখেতে উমিট কৰিলে বস্তুটো, কাৰণ তাত আমাৰ কথাটো আছিল যে য'ত গোটেই ৰাজ্যৰ সকলো বিভাগৰ আজি 94,000 কোটি টকাৰ যিটো আমাৰ বাজেট টেণ্টেটিভ, মানে সকলো কেৱল ভেঞ্চাৰ স্কুলৰ কাৰণে যাব, কেৱল এই কথাটো বাৰে বাৰে ইয়াত টানি আনে কিয়, য'ত আমাৰ ডেভেলপমেণ্ট অন্য চেক্টৰ মূল বিষয়ৰ পৰা গুচি নাযাওঁ, যে এইখিনিতে ছ'চিয়েল নেটৱৰ্কিং চাইটত এইকেইদিন এটা খুব খবৰ ওলাই থাকে যে ভাৰতৰ তুলনাত চুবুৰীয়া ৰাষ্ট্ৰ নেপাল, পাকিস্তান, বাংলাদেশ আদি ৰাজ্যত আজি দেশত পেট্ৰল বা ডিজেলৰ মূল্য কম। সেই কথাটো সঁচা হয়নে নহয়? সঁচাকৈ ভাৰতৰ তুলনাত নেপাল বা অন্যান্য দেশত পেট্ৰল ডিজেলৰ মূল্য কম হয়নে? আমি এই বিষয়ে অনুসন্ধান কৰি যি তথ্য পাইছিলোঁ সেই তথ্য আপোনালোকৰ আগত দাখিল কৰিব ওলাইছোঁ। এই পোষ্টাৰখনলৈ মন কৰক। বিগত লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত বিজেপিৰ ফালৰ পৰা অৰা হৈছিল এইখন পোষ্টাৰ। এইখন পোষ্টাৰত কোৱা হৈছিল UPA চৰকাৰৰ আমোলত ব্যাপক হাৰত পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য বৃদ্ধি পাইছে। এইবাৰ এই টোকাটোলৈ মনত কৰক। পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ প্ৰতিবাদত বিজেপিয়ে ভাৰত বন্ধৰ আহ্বান দিছিল। কেৱল সেয়ে নহয়, প্ৰায় প্ৰতিজন বিজেপি নেতা খুচ্চাৰ হৈ পৰিছিল UPA চৰকাৰৰ বিৰুদ্ধে। सुथरी और साफ सरकार चलाते हैं वो चुप्पी साध कर क्यों बैठे हैं? आज देश की जनता ये पूछ रही है कि प्रधानमंत्री ने देश की संसद में आश्वासन दिया था कि 100 दिन में महंगाई को कम करेंगे, फिर बार बार करीबन 17 से 18 बार प्रधानमंत्री के कार्यालय ने और कांग्रेस की सरकार ने पेट्रोल और डीजल के दाम क्यों बढ़ाए हैं? 50,000 करोड़ रुपए से ज्यादा प्रति वर्ष आम लोगों से, गरीबों से टैक्स वसूल किया जा रहा है, उसके बावजूद भी ये सरकार पेट्रोल के दाम घटाने को तैयार नहीं है, महंगाई पर कंट्रोल करने के लिए कोई उपाय नहीं कर रही है। ये बहुत बड़ा हमला है आम जनता के ऊपर। कारण क्या है? डीजल का दाम बढ़ाने से उसका एक कैस्केडिंग इफेक्ट होगा, हर एक चीज का दाम बढ़ जाएगा, ट्रांसपोर्ट बहुत महंगा होगा, विशेष रूप में बस का ट्रैवल और लारी का किराए, और उसके द्वारा फिर जो आम आदमी का अवसर में आते हैं सभी चीजों का दाम बढ़ जाएगा। मैं आशा करूंगा कि प्रधानमंत्री जी देश की स्थिति को गंभीरता से लें और पेट्रोल के दाम बढ़ाए हैं उसको वापस करें। किंतु समय सलनी हल, ক্ষমতা দখল করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত বিজেপি সরকার। এইবার রাজপথলৈ ওলাই আহিলে কংগ্রেস। এয়া প্রদেশ কংগ্রেসের প্রতিবাদের দৃশ্য। পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদত ওলাই আহিছে কংগ্রেস, যি কংগ্রেসের বিরুদ্ধে এটা সময় বিজেপিয়ে প্রতিবাদ করেছিল সেই বিজেপির বিরুদ্ধে এটা প্রতিবাদ করবলে আগবাড়ি আহিছে কংগ্রেস। আগতে কংগ্রেস সরকার যেটা আসছিল 2012-13-14 সেইখিন সময় পেট্রোল ডিজেলের দাম বাড়িছিল, যেটা আন্তর্জাতিক বাজারত খারুয়া তেলের মূল্য অত্যাধিক পরিমাণে বাড়ছিল, কিন্তু 14 চনের নভেম্বর মাহর পৰা, অর্থাৎ বিজেপি সরকার অহার পিছর পৰা আন্তর্জাতিক বাজারত আপনার কি বলে কয় খারুয়া তেলের মূল্য আপনার অস্বাভাবিকভাবে কমে গেছে, যত $109 পার বেরেল আছিল কি 55-50 টাকালে নামি আহিছে। গতি তৎসত্ত্বেও পেট্রোল আর ডিজেলের দাম বিজেপি সরকারে কমাই দিয়া নাইকিয়া। প্রদেশ কংগ্রেসে আশঙ্কা প্রকাশ করে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলত অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যও বৃদ্ধি পাব। ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার যাতায়াতের ক্ষেত্র দিয়ার প্রভাব পড়ে, আর যাতায়াতের বৃদ্ধি হওয়ার নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রীর মূল্যর দাম বাড়ি যায়। আজি সাধারণ জনসাধারণের উপলুঙ্গা করা এইখন বিজেপি সরকারখনে, তেওঁলোকে সবকা সাথ সবকা বিকাশের কথা কয়, তেওঁলোক দরিদ্র বিরোধী সরকার। প্রদেশ কংগ্রেসের ফালৰ পৰা রিক্সাত উঠিও প্রতিবাদ সাব্যস্ত করা হয়। এইখিনি সময়তে সোশিয়াল নেটওয়ার্কিং সাইটত একটা বাতৰি প্রচার হয়েছে, যিটো বাতৰিত কোৱা হৈছে ভারতের তুলনায় চুবুরিয়া দেশের পেট্রোল আর ডিজেলের মূল্য যথেষ্ট কম। এই তালিকাখনলৈ মন কৰক। ইয়াত কোৱা হৈছে নেপালত পেট্ৰলৰ মূল্য 66 টকা 6 পইচা,
ডিজেলর মূল্য 54.07 টাকা, শ্রীলঙ্কাত পেট্রোলের মূল্য 49.06 টাকা, ডিজেলের মূল্য 40.03 টাকা, বাংলাদেশের 68.4 টাকা, ডিজেলের মূল্য 51.7 টাকা, পাকিস্তানত পেট্রোলের মূল্য 50.6 টাকা, ডিজেলের মূল্য 57 টাকা। ইয়ার বিপরীতে মুম্বাইত 21 মে তারিখে পেট্রোলের মূল্য 84.4 টাকা আর ডিজেলের মূল্য 71.7 টাকা। প্রকৃততে প্রশ্ন হয়, এয়া সত্যনে? হয়, পেট্রোল আর ডিজেলের মূল্য ভারতের তুলনায় সুবুরিয়া রাষ্ট্রত কম। তাৎপর্যপূর্ণ কথা এই যে সুবুরিয়া রাষ্ট্রকেখনলৈ ভারতে তেল রপ্তানি করে, ভারতে তেল রপ্তানি করার বাবে সেই দেশকেখনত এই সামগ্রীর মূল্য ভারতের তুলনায় কম। জো ভি চিজে দেশ সে বাহার নিরাত কি জাতি হ্যাঁ তো উনকে উপর জো ট্যাক্স হ্যাঁ ইয়া জো কুছ ভি প্রোডাকশন কে প্রসেস মে ইয়া এক্সপোর্ট কে প্রসেস মে ইয়া ইম্পোর্ট কে প্রসেস মে জো ট্যাক্স লাগতে হ্যাঁ ও ট্যাক্স এক্সাম্পট হো জাতে হ্যাঁ জিসকি ওজহ সে জো ও নিরাত জব পেট্রোলিয়াম প্রোডাক্টস কো কিয়া জাতা হ্যাঁ তো উসকি কিমতে কম হোতি হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, DY365। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির উপর আরও অনেক কথা পাতিম, যে পৃথিবীর আটাইতকৈ কোন কোন রাষ্ট্র আটাইতকৈ কম মূল্যত পেট্রোল বা ডিজেল পায়, আটাইতকৈ কত বেশি মূল্যত পেট্রোল ডিজেল পায় সেই বিষয়েও কথা পাতিম। লগলে রাইজর প্রতিনিধিয়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির লগলে কি কি সুবিধা ললে সেই বিষয়েও কথা পাতিম। কিন্তু লম এটা সৰু বাণিজ্যিক বিরতি। আমি কথা পাতি আছো যে প্রকৃততে পেট্রোল বা ডিজেলের মূল্য কিমান আর সেই মূল্যক কিমান কর লৈ পেলায় আমার পর আসলে সরকারে গ্রহণ লৈ আছে, যার ফলত পেট্রোলের মূল্য 80 টাকার ওচর আছে, হয়তো কালি পরি ইয়ার মূল্য 100 টাকার কাষ চাপিব। কোলা সোণৰ আঁৰৰ কাহিনী আপনার কোবলে লৈছো। নতুন দিল্লীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত সরকার গঠন হওয়ার পিছত কংগ্রেস শাসিত যিকেইখন রাজ্য আছিল সেইকেইখন রাজ্যত তেতিয়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীয়ে মুখ্যমন্ত্রীসকলক নির্দেশ দিছিল যে রাজ্য সরকারে করর পরিমাণ কিছু হ্রাস করব লাগে, ভেটর পরিমাণ হ্রাস করব লাগে। তরুণ গগৈ নেতৃত্বাধীন সরকারখনে তেতিয়া ভেটর পরিমাণ হ্রাস করেছিল আর ফলত পেট্রোলের ডিজেলের মূল্য হ্রাস পাইছিল। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় বিত্তমন্ত্রীর দায়িত্ব লৈ বিজেপি সরকারের দিনত প্রথমে সেই হ্রাস করা মূল্য বৃদ্ধি করে, অর্থাৎ পেট্রোল ডিজেলের মূল্য অসমতো অন্যান্য রাজ্যের তুলনায় বৃদ্ধি পাওয়াটো আরম্ভ হল। যি কি নহওক, আমি প্রথমে এবার দেখাব বিচাৰিছো বিশ্বৰ কেইখনমান দেশ যত পেট্রোলের মূল্য আটাইতকৈ কম, সুলভ মূল্যৰ কেইখনমান রাষ্ট্র, যি দৃশ্য দেখিলে আপুনি আপনার চকু কপালত উঠিব। ভেনিজুয়েলাত পেট্রোলের মূল্য আচৰিত হব 68 পয়সা এক লিটার পেট্রোলের দাম, 0.68 টাকা 68 পয়সা। ইরানত 20 টাকা 43 পয়সা আজির তারিখের হিসাব, সুদানত 22 টাকা 67 পয়সা আজির তারিখের পেট্রোলের মূল্য, কুয়েতত 22 টাকা 83 পয়সা, আলজেরিয়াত 24 টাকা 51 পয়সা। ইয়ার বিপরীতে বিশ্বর কেবাখনো ব্যয়বহুল রাজ্য আছে, ব্যয়বহুল দেশ আছে, ইয়া দেখাইছো আমি আটাইতকৈ সুলভ মূল্যের পেট্রোল পাওয়া দেশ কেখন। এবার আমি দেখাম বিশ্বর আটাইতকৈ ব্যয়বহুল কেইখনমান রাষ্ট্র। নরওয়েত পেট্রোলের মূল্য 139 টাকা পার লিটার প্রতি লিটারত, হংকংত 145 টাকা প্রতি লিটারত আজির তারিখ, আইসল্যান্ডত 145 টাকা প্রতি লিটার, নেদারল্যান্ডত 136 টাকা প্রতি লিটার পেট্রোলের মূল্য, ডেনমার্কত 132 টাকা প্রতি লিটার আজির তারিখ। একো আচরিত হব নয়, কালি পরিহত এই তালিকায় ভারতের নামও সুমাই পড়ব। ববিতা শর্মা, যে গতিত আগবাইছে ব্যয়বহুল তেলের দেশের মধ্যে ভারতের নামও কালি সুমাই পড়লে আচরিত হবলীয় নয়। মই এটাই আপনার কব খুঁজো যে রাম রাজ্যর কথা কয়, কিন্তু যে সীতানগরী আর যে রাবণ নগরী তাতেই দেখুন পেট্রোলের দাম কম, গতি রামর নগরীত কেলে ইমান দাম বেশি, মই হেতু তেওঁলোকক প্রশ্ন করব খুঁজিছো। লগতে মই এটো কব খুঁজিছো যে 31 মে যেনেকৈ আমার কারণে একটা স্পর্শকাতর দিন, ঠিক তেনেকৈ 31 মেও এটা আমার কারণে গুরুত্বপূর্ণ দিন, কারণ 2012 31 মে তেওঁলোকে ভারত বন্ধর আহ্বান দিছিলে আর মোদী ডাঙরিয়া তেতিয়া টুইটও করেছিল, আপনি দেখাই দিছে, তেখেতে কৈছিলে যে পেট্রোল প্রাইসেস আর দ্য এক্সাম্পল অফ
কংগ্রেস ইউপিএ লেড কংগ্রেস কংগ্রেস লেড ইউপিএ গভর্নমেন্ট ফেলিয়র, গতিকে এতিয়া আমি কি কম, এতিয়া তেওঁলোকক আমি ফেলিয়র বলে কম নে নকম, হয় না নহয়? গতিকে তেওঁলোকে এতিয়া কি মুখ লৈ মানুহৰ আগত ওলাব বা মানুহৰ আগত ভোট ল'বলৈ যাব? এতিয়া কৰ্ণাটকত যেতিয়া ইলেকশ্যন হৈছে তেতিয়া তেওঁলোকে পেট্ৰলৰ দাম কমাইছে, আৰু ইলেকশ্যন হোৱাৰ লগে লগে ইলেকশ্যন শেষ হোৱাৰ লগে লগে তেওঁলোকে পেট্ৰলৰ দাম বঢ়াইছে। এতিয়া মই এটা কথা ক'ব খোজোঁ যে যেতিয়া আমাৰ চৰকাৰ আছিলে তেতিয়া পেট্ৰলৰ দাম কম আছিল। কিয় কম ৰাখিছিল? কাৰণ চৰকাৰে বিচৰা নাছিলে জনসাধাৰণৰ ওপৰত বাৰ্ডেনটো আহক, জনসাধাৰণৰ ওপৰত বাৰ্ডেন নহ'বৰ কাৰণে আৰু অইল কোম্পানীজৰ ওপৰত বাৰ্ডেন নহ'বলৈ কাৰণে ছাবচিডি দিছিলে। জ্ঞানন্দ বৰ্মন দেখিছে, মই বাৰে বাৰে কৈ আছোঁ যে সৰ্বসাধাৰণ যথেষ্ট ক্ষতিগ্ৰস্ত হৈছে আমি কৈ আছোঁ, কিন্তু আজি আজি তাতে তাৎপৰ্যপূৰ্ণ কথা যে বিধানসভাত সকলো দলৰ বিধায়কসকলে মিলি তেওঁলোকৰ ভ্ৰমণ বানচটো আজি বৃদ্ধি কৰি ল'লে যে প্ৰতি লিটাৰ 8 টকা পাইছিল, যে পেট্ৰল ডিজেলৰ দাম বাঢ়িছে গতিকে এতিয়া 15 টকা কৰিব লাগে। ইয়াতকৈ তাৎপৰ্যপূৰ্ণ কথা, ইয়াতকৈ দুৰ্ভাগ্যজনক কথা কি হ'ব পাৰে? জ্ঞানন্দ বৰ্মন, হয়, তেখেতসকলে এটা ৰাইজলৈ এক অশুভ বাৰ্তা দিছে যে তেখেতসকলে নিজৰটো বঢ়াই লৈছে কিন্তু ৰাইজৰ আজি যি এটা মূল্য বৃদ্ধিৰ যি এক আতংক, আজি আজি যিটো ধৰণে এই তেলৰ দাম বাঢ়িছে টেক্সৰ কাৰণে, ইট ছিমছ টু বি এ কেছ অফ টেক্স টেৰৰ, আই উড কল ইট এ টেক্স টেৰৰ কেছ অফ। চ' আজি সেই আতংক আজি গাঁৱৰ গৃহিণীবিলাকলৈ বিয়পি গৈছে। আজি কিন্তু আপোনাৰ যিখিনি আদ্যপন্ত ক্ষমতাশীল ব্যক্তি, সেই ব্যক্তিখিনিয়ে কিন্তু আজি নিজৰ কাৰণে যিখিনি কৰিবলগীয়া আছে সেইখিনি তেখেতসকলে কৰি লৈছে। এয়া যথেষ্ট দুৰ্ভাগ্যজনক কথা। আৰু আন এটা কথা মই অনুজ্ঞাব খুজিছোঁ এই আগতে, আপুনি যিটো হিচাপ দিছিল অলপ আগতে যে যদি 70 টকা হিচাপত চোৱা হয় তেতিয়াহ'লে আপোনাৰ ষ্টেটৰ ভেটত যায় 14.90 টকা আৰু চেণ্ট্ৰেল এক্সাইজ ডিউটি আপোনাৰ 21 টকা যায়, আৰু অৱশ্যে সেই চেণ্ট্ৰেলৰ 21 টকাৰ কিন্তু 9 টকা আপোনাৰ ৰাজ্যসমূহলৈকে ট্ৰেন্সফাৰ হৈ যায়। গতিকে ৰাজ্য চৰকাৰে এতিয়া সকাহ দিব পৰা যথেষ্ট ব্যৱস্থা আছে, কিয়নো কাৰণ ৰাজ্য চৰকাৰে যিটো ষ্টেট ভেট সেইটো 14.90 টকা আৰু চেণ্ট্ৰেলৰ পৰা যিটো 9 টকাকৈ পায়, অৰ্থাৎ সৰ্বমুঠ আপোনাৰ 23.92 টকাকৈ পায় যদি আমি 70.48 টকা হিচাপত চাওঁ। গতিকে ৰাইজক এই ব্যৱস্থাৰ পৰা যিহেতু ষ্টেটে এটা লাৰ্জ শ্বেয়াৰ এটা পাই আছে, চেণ্ট্ৰেল আপোনাৰ যিটো এক্সাইজ তাৰ পৰাও পাই আছে, গতিকে ৰাইজক সকাহ দিবলৈ চৰকাৰে অনতিবলমে এই যিটো আপোনাৰ ষ্টেটৰ শ্বেয়াৰ সেই শ্বেয়াৰটো কমাই পেলাই ৰাইজক সকাহ দিয়াৰ ব্যৱস্থা। হিমন্ত বিশ্ব শৰ্মাই সকাহ দিয়াৰ কথা কোৱা নাই, তেওঁ কৈছে দৰকাৰ হ'লে বাঢ়িবহে যদিহে প্ৰাদেশিকৰণ কৰা হয়। কিন্তু মই আজি দৰ্শকসকলে দেখোন পেট্ৰল প্ৰাইজৰ ওপৰত আমাৰ এক বিশেষ প্ৰতিবেদন যে বিধায়কসকলে কিদৰে নিজৰ ভ্ৰমণ মানচ বৃদ্ধি কৰিলে। মই আমিনুল ইছলামক ইয়াৰ সম্পৰ্কে যথেষ্ট প্ৰশ্ন কৰিব লগা আছে। পেট্ৰল প্ৰাইজৰ ওপৰত এক প্ৰতিবেদন, পেট্ৰল আৰু ডিজেলৰ মাজত যেন এতিয়া প্ৰতিযোগিতা চলিছে, প্ৰতিদিনে কোনে কিমান বাঢ়িব পাৰে তাৰেই প্ৰতিযোগিতা। পুৱাই শুই উঠি সৰ্বসাধাৰণে পেট্ৰল পাম্পলৈ চায়, দেখে দৈনিক বৃদ্ধি পাইছে পেট্ৰলৰ মূল্য। আজিৰ দিনটোতো পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য বৃদ্ধি পাইছে ক্ৰমাৎ 30 পইচাৰ 25 পইচাকৈ। এনে অৱস্থাত অতিষ্ঠ হৈ পৰিছে জনসাধাৰণ, খুব দিগদাৰি হৈছে পাব্লিকৰ, সদায় সদায় বাঢ়ি আছে, এইটো কণ্ট্ৰল নাই চৰকাৰৰ, চাকৰি বাকৰি একো নাই, পেঞ্চন পাওঁ, এতিয়া পেঞ্চনৰ পইচাখিনি আমি কেনেকৈ এতিয়া এইখনটো নচলালে নহয়, তাৰপিছত ডেইলি মানে মূল্যবৰ্ধটো বাঢ়ি আছে। এই ক্ষেত্ৰত আমি খুব মানে এই চৰকাৰক মানে ধিক্কাৰ দিছোঁ। অথচ এইখন চৰকাৰে ক্ষমতালৈ অহাৰ প্ৰাক মুহূৰ্তত পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিছিল। এইখন চৰকাৰৰ এই প্ৰতিনিধিসকলে এসময়ত UPA চৰকাৰৰ দিনত পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধি হোৱাৰ লগে লগে ৰাজপথলৈ প্ৰতিবাদ কৰিবলৈ ওলায়। চৰকাৰ হওক বা অসম চৰকাৰে হওক, ক'ত কেনেকৈ ব্যৱস্থা কৰিলে পেট্ৰলৰ দামটো কমিব, ডিজেলৰ দামটো কমিব, সেই বিষয়ে গুৰুত্ব দিব লাগে। 5 পইচা 5 পইচা বঢ়াৰ কাৰণে ধৰক 10-20 পইচা 30 পইচা বঢ়াৰ কাৰণে মানুহে ইমান গুৰুত্ব দিয়া নাই, মানে মন নিদিয়াৰ কাৰণে, কিন্তু মাহৰ মূৰত আপোনাৰ মাহৰ মূৰত যদি চাই প্ৰায় 2-3 টকা বৃদ্ধি হৈ যায়। ৰাইজৰ প্ৰতিনিধি ব্যস্ত পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিক লৈ। মূল্যবৃদ্ধি বেয়া হৈছে সমস্যৰে ক'লে শাসকীয় বিৰোধীয়ে, এনে মূল্যবৃদ্ধি হ'লে ৰাইজ চলিব কেন্দ্ৰৰে? ক্ষমা কৰিব, ৰাইজ নহয় আমি চলিম কেনেকৈ? আমাৰ ভ্ৰমণ বানচ বৃদ্ধি কৰক, সভাত বিধায়কৰ প্ৰস্তাৱ। ৰিপেয়াৰ কৰিলেতো আমাৰ বহুততকৈ আমাৰ কম, যে আমি কৈছোঁ যে আমাক ৰিম্বাৰ্ছ, মেডিকেল ৰিম্বাৰ্ছটো আমাৰ কৰি দিব লাগে, আমাৰ এতিয়া তেলত আমাৰ 8 টকা আছে, আমি কৈছোঁ 15 টকা কৰিব লাগে, আমি কৈছোঁ যে আমাক 15 টকা দিব লাগে। পেট্ৰলৰ যিটো মূল্য আগৰ আগতে ধৰি দিয়া আছিলে আমাৰ দৰমহাত,
আর সেই মূল্যটো দেখা গেল এতিয়া পেট্রোল ডিজেলের মূল্য তাতক দ্বিগুণতকৈ বেশি হয়ে গেল। গতি এতিয়া সমসাময়িক যেটো রেট ড্রাইভারের বর্তমান যেটো রেট সেই রেট মতে দিব লাগে, পেট্রোল ডিজেলের বর্তমান যেটো রেট সেইমতে একটু আপ টু ডেট করব লাগে, আপডেট করব লাগে, এই কথাবিলাক এটা আলোচনা হয়েছে। কারণ আগত যেটো রেট ধরা আছিল আমার দরমহাত তার ডাবলতকৈ বেশি হয়ে গেল, দ্বিগুণতকৈ বেশি হয়ে গেল। হয় অসম বিধানসভার প্রতিনিধিসকলে নিজের ভ্রমণ বালান্স বৃদ্ধি করার প্রস্তাব আগবাইছে। তেওঁলোকৰ কথা যে বিধায়কসকল কেনেকৈ চলিব, সর্বসাধারণের কথা বাদ দি রাইজর প্রতিনিধি এটা চিন্তা করে আছে ভ্রমণ বালাসর কথা। মানে যেটা আমার হেরিলে আহে এম এল এজনে কেনকে আহিব, এম এল এজনক তো দিবই লাগিব না, ট্রেভেলিং এলাউন্স তো আমি এন্টাইটেল, এন্টাইটেল মানে যিনে ট্রেভেল করে। এটা গভর্নমেন্ট অফিসার এজনক যদি দিল্লিলে পঠিয়ায় তেওঁটো দরমহা পয়সা লৈ পেলাই তো দিল্লিলে না যায়, গভর্নমেন্টর পয়সা লৈ পেলাই দিল্লিলে যায়, গভর্নমেন্টর পঠিয়ায় তেওঁ গভর্নমেন্টর কামত যায়, গভর্নমেন্টর পয়সা লৈ যাব। আমাকো তেনেকে আমি যেতিয়া ইয়ালে আমার আহে আমার এই কমিটি মিটিংৰ কারণে আমাক যেতিয়া মাতে বা আমি যদি এন্টাইটেল হয় যি ধরনের কথা এন্টাইটেল হলে আমি উই আর গেটিং ট্রেভেলিং এলাউন্স, আর সেই ট্রেভেলিং এলাউন্সটো আমি কৈছো যে 8 টাকাটো কম হয়েছে আমাক 15 টাকা কৰিব লাগে। রাইজর প্রতিনিধির এই বক্তব্য শুনার লগে নিশ্চয় আপনি সেলুট দিবলৈ মন গেছে, বুড়িয়া মাত প্রতিনিধিক আপনাদের নির্বাচিত করব দিয়েছে আজির তারিখ। আজির তারিখে বৈঠকত কোব লাগিছিল যে বর্তমান পেট্রোল ডিজেলের দাম বাড়িছে, আমি প্রস্তাব কিছুদিনলৈ পিছুয়াই রাখো, পিছত লাগিলে দরমা বহাই লম, কোনো কথা নাই। প্রশান্ত ফুকনে কৈছে মণিপুরের প্রতিজন বিধায়কক একোখনকৈ গাড়ি চলাবলৈ দিয়া হয়। কিন্তু প্রশান্ত ফুকনক মই কওঁ আপুনি এম এল এ হওয়ার লগে আপনার এখন দামি গাড়ি কিনিবলৈ সরকারে লোন দিছিল আর লোন আপনি লোনের গাড়িখন কিনিছিল, সেই গাড়িখন গোটেই জীবন আপনার হয়ে যাব, আপনি মন্ত্রী এম এল এ হেরার পিছত আপনার গাড়ি হয়ে যাব, কিন্তু মণিপুরের বিধায়কর সেইখন গাড়ি গোটেই জীবন হয়। আর জুলিয়া পদার্থ রাজনীতিত হলে সকল জুলিয়া পদার্থ হয়, প্রশান্ত ফুকনে কোৱা দরকার নাই। প্রশান্ত ফুকন যদি কালি কে ইউ ডি এফত যায় তেনহলে গৈ তেওঁ জিন্দাবাদ জিন্দাবাদ গৈ কি ধরনের ধনী দিব সেইটো আমি জানা আছে। যেটো সময়ত সর্বসাধারণে আজি হাহাকার করেছে, আমি আজি টকশো পাতি আছো। দুর্ভাগ্যজনক কথা যে বিধানসভার মজিয়াত তেওঁলোকৰ পেট্রোল এলাউন্স অর্থাৎ আগতে প্রতি কিলোমিটার 8 টাকাকে পাইছিল, আজিৰ পৰা 15 টাকাকে পোৱাৰ প্রস্তাব গ্রহণ করেছে। গতি রাইজর প্রতিনিধিয়ে রাইজর কথা চিন্তা করেছে না নিজের কথা চিন্তা করেছে মই নক, আপনাদের নিজে চিন্তা করবো। এইখানে অলপ একটা সরু বাণিজ্যিক বিরতি। আমি কথা পাতি আছো পেট্রোল ডিজেলের অভাবনীয় মূল্য বৃদ্ধির বিষয়ে, আর সেই মূল্য বৃদ্ধির সময়তেই অসম বিধানসভার বিধায়কসকলে কংগ্রেস বিজেপি এজিপি এউডিএফ যিনেই নহওক সকলোৱে মিলি নিজের দরমহা বৃষ্টির প্রস্তাবটা আজি গ্রহণ করেছে। লগতে কৈছে যে এতিয়া প্রতি কিলোমিটার আগতে 8 টাকাকৈ পেট্রোল বা ডিজেলের ভাড়া পাইছিল, এতিয়া তেওঁলোকক সেইটো নালাগে, সেই মূল্য 15 টাকা ডাবল বৃদ্ধি করলে রাইজর কথা রাইজর প্রতিনিধিয়ে পাহৰি গল। আমি কথা পাতি আছো কোলা সোণৰ আঁৰৰ কাহিনী। তাৎপর্যপূর্ণ কথা যে পেট্রোল ডিজেলের মূল্য অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে, যা 9টা দিন ধরে বাড়ি আছে, যধরনের প্রতিবাদ হব লাগিছিল আমি সেই ধরনের প্রতিবাদ দেখা নাই, বা যধরনের প্রতিবাদ হয়েছে সেই ধরনের প্রতিবাদ হয়েছে বলে আমি টেলিভিশন চ্যানেল বা পেপারটো পড়বলে পোৱা নাই, সেইটো এটা কারণ হব পাৰে যে কোবাত প্রতিবাদ হয়তো হয়েছে সেই প্রতিবাদ আমি দেখিব পোৱা নাই, বা মই ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় পর্যায়ের টেলিভিশন চ্যানেল প্রায়বোৰ দেখিছো যে নাই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিক লৈ কোনো বৰ ডাঙৰ চিঞৰ বাখৰ কৰা নাই, নিউজ এটা কৰিছে হয়, কোনো ধৰণৰ ভয়ানক টকশ্ব এটা হোৱা নাই, তাৎপৰ্যপূৰ্ণভাৱে বিজেপিৰ কোনো নেতাই মন্তব্য দিয়া নাই। আৰু দৰ্শকক জ্ঞাতৰতে জনাওঁ আজিৰ এই টকশ্বৰ বাবে আলোচনা চক্ৰৰ বাবে এই আলোচনালৈ ৰাজ্যিক বিজেপিৰ প্ৰতিনিধিক আমন্ত্ৰণ জনোৱা হৈছিল, তেওঁলোকক শীৰ্ষ নেতৃত্বই জনালে যে এই বিষয়বস্তুৰ ওপৰত তেওঁলোকে ভাগ ল'ব নালাগে। গতিকে আজি আমি বিজেপিক নমতা নহয়, বিজেপিয়ে নিজে এই ছাবজেক্টটোৰ ওপৰত আলোচনা কৰিবলৈ আহিবলৈ তেওঁলোকক কেন্দ্ৰীয় নেতৃত্বই হাক দিছে, সেইবাবে অহা নাই। নবনীত বৰা, যে আমি কতো দেখা নাই প্রতিবাদ হওয়াতো দেখা নাই, আর যদি প্রতিবাদ হৈছে তাকো টেলিভিশনত ভালকৈ দেখা নাই, কথাটো কি? আপুনি যদি চাই অইল কোম্পানিজ কিটাই তেওঁলোকে কি কৰিছে, সৰু সৰু এমাউণ্টত ইনক্রিজ কৰি আছে, 40 পয়সা 30 পয়সা, আর আগতেতো 5 পয়সা 3 পয়সা 10 পয়সাকেও ইনক্রিজ কৰিছিলে। এই যিহেতু কর্ণাটক ইলেকশ্যন এপ্রিলৰ 24 তাৰিখৰ পিছত তেওঁলোকে দাম বঢ়োৱা নাই, গতিকে এতিয়া আমি দেখা পাইছোঁ তেওঁলোকে 30 পয়সা 40 পয়সাকে কৰিছে, এতিয়ালৈকে 2.50 টকা বাঢ়িছে, আৰু 1.5 টকা বাঢ়িব বাকী আছে দেই। গতিকে সেইটো ফেক্টৰ ইন যিটো ইণ্টাৰনেশ্যনেল ক্ৰুড প্ৰাইচটো বাঢ়িলে, প্লাছ একচুৱেলি এটা ডাবল হুৱেমি কথা এটা হৈছে, এটাটো ক্ৰুড প্ৰাইচ বাঢ়িছে লগত আমাৰ রুপিটোৰ ভ্যালু কমি গৈ আছে, তো দুইটার কারণে রুপি প্রায় 5% ডাউন হয়ে গেছে লাস্ট 2 মাহমানত, সো দুইটা মিলি পেলাই যেটো ইম্প্যাক্ট হয়েছে অইল উপর সেইটো লাহে লাহে বঢ়োৱাৰ কাৰণে মানে মানুহে আজি অহাকালি 20 পয়সা বাঢ়িলে,
এই খংটো হয়তো পটককে না আহা নাই, 103 টকা বাঢ়ি গ'লে বেছি অপজিশনেও হাল্লা কৰি লয় বা মানুহেও অপোজ কৰি লয়, কিন্তু এতিয়া 80 টকা পাৰ হৈ যোৱাৰ লগে লগে মানুহৰ মনত অলৰেডি আহি গৈছে বম্বেটো 84 ৰুপিজ কিমান পইচা হৈ গৈছে, আমাৰ গুৱাহাটীৰ বিৰ 80 আছে, আৰু এতিয়া চৰকাৰে একচুৱেলি যথেষ্টখিনি এফেক্টত তেওঁলোক প্ৰেচাৰত আহিছে নো ডাউট, কাৰণ ইলেকশ্যন আগত আহি আছে, কিন্তু এতিয়া তেওঁলোকে কমাব নোৱাৰা চিটুৱেশ্যন এটা হৈছে, কাৰণ তেওঁলোকে কৈ দিলে যে আমি এক্সাইজ ডিউটি কমালে 1 টকা এক্সাইজ ডিউটি যদি কমায় 13,000 কোটি টকা এনুৱেল ৰেভিনিউ কমি যাব, চ' 13,000 কোটি টকা য'ত ইকনমিটো ইমান বেয়াকৈ মাৰ মাৰ খাই বহি আছে, য'ত ইনডাইৰেক্ট ডাইৰেক্ট টেক্স কালেকশ্যনছবিলাক কমি আছে, জি এছ টি কালেকশ্যনছ কমি আছে, 13,000 কোটি টকা বহুত ডাঙৰ এমাউণ্ট এটা হয় চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ কাৰণে, যিটো কাৰণে তেওঁলোকে কমাব খোজা নাই। এতিয়া বাইদেৱে কোৱা নিচিনাকে আজি 10-12,000-15,000 টকা চেলছমেন এজনেও বাইক চলায়, চ' সেইটো এটা ননচেন্স কথা এটা যে অকল ধনী মানুহখিনিয়ে পেট্ৰল ইউজ কৰে। আজি 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 এই সংক্ৰান্ত আৰু দাদা আৰু এটা কথা কওঁ, আপোনাৰ ভাৰতৰ ইকনমিটোত 60% আপোনাৰ 60% ফ্ৰেইট মুভমেণ্ট যিটো হয় এণ্টায়াৰ ইকনমিত 60% ইজ বাই ৰোডৱেজ, আৰু 12-15% যিটো ফ্ৰেইট ইম্পেক্ট আছে ট্ৰান্সপৰ্টেশ্যন কষ্ট যিকোনো প্ৰডাক্টৰ এভাৰেজ ভাৰতৰ 12-15%, যিটো ডেভেলপ কাণ্ট্ৰিজবিলাকত মাত্ৰ 6%, সেইকাৰণে ডিজেলৰ দাম বঢ়াৰ লগে লগে এতিয়া মূল্য বৃদ্ধি হোৱা নাই, আপুনি নেক্সট 3 মাহৰ ভিতৰত চাব বস্তুৰ কেনেকৈ দাম বাঢ়ি যাব। আজি ইণ্ডিয়ান অইল কৰ্পৰেশ্যনৰ ফালৰ পৰা সংবাদ মেলৰ আয়োজন কৰা হৈছিল, ঠিক একেধৰণে পেট্ৰল পাম্প এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰাও কোৱা হৈছিল যে প্ৰকৃততে কিয় বিভিন্নজনে এই ক্ষেত্ৰত কেনেধৰণৰ বক্তব্য আগবঢ়াইছিল আমি দৰ্শকক দেখুৱাব লৈছোঁ। बहुत भयंकर असर पड़ रहा है, क्योंकि एक आदमी का बजट है, चाहे वो सैलरी का हो चाहे वो किसी भी प्रकार के बिजनेस का हो, और बहुत बड़ा बजट का एक हिस्सा अपने घर में है वो आदमी एक ट्रांसपोर्टेशन पे और अपने फ्यूल पे लगाता है, और दाम बढ़ने से उसका असर तो नज़र आ रहा है कि दाम बढ़ने से उसका पूरा बजट बिगड़ रहा है, और जो पेट्रोल जो कभी 65 रुपये लीटर था वो सडनली अगर 75 रुपीज़ हो जाएगा तो काफ़ी करीबन 10% के उसके बजट में ट्रांसपोर्टेशन का एक बढ़ गया है उसका बजट। तो GST के लिए पूरी तरह से वेलकम करेंगे कि जो भी हमारे प्रोडक्ट्स हैं वो GST के अंदर आए। GST অহাটো সকলোৱে বিচাৰে, কিন্তু GST নাহে। মোৰ সময় শেষ হৈছে, ববিতা শৰ্মা, মই শেষত সুধিব বিচাৰিছোঁ যে এই আপোনালোকে পৃথকভাৱে আন্দোলন কৰি আছে, আজি এই সমগ্ৰ বিষয়টোত সকলো বিৰোধী একত্ৰিত হৈ পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিব নোৱাৰে নেকি? আমিতো কৰিছোঁ, আজি আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ তৰফৰ পৰা আমাৰ সভাপতি নিপুণ বৰা ডাঙৰীয়া নেতৃত্বত কৰিছে, কিন্তু একেলগে আমি সকলো বিৰোধী কৰাৰ এটা পদক্ষেপ ল'ব নোৱাৰি, সেইটো ল'ব লাগিব সকলোৱে একেলগে, এখেতসকলেও যদি আমাৰ লগত কৰে আমি নিশ্চয় কৰিম। কিন্তু মই এইটো কথা এটা কথা ইয়াত ক'বলৈ খুজিছোঁ যে যিহেতু আমাৰ ওচৰ চুবুৰীয়া ৰাজ্য আপুনি যদি চাই তাতো কিন্তু পাৰ্চেণ্টেজ অফ টেক্স ইজ ভেৰি ল' আমাৰ অসমতকৈ, গতিকে ওচৰ চুবুৰীয়া ৰাজ্য এতিয়া মিজোৰামত 18% পেট্ৰল আৰু ডিজেলৰ হৈছে 11%, গতিকে অসমত এতিয়া 31% আৰু পেট্ৰল আৰু ডিজেলত হৈছে প্ৰায় 16%, গতিকে ওচৰ চুবুৰীয়া ৰাজ্য নাগালেণ্ড যদি চায়, অৰুণাচল চাই, মণিপুৰ চাই, গোটেইবিলাক ৰাজ্যতে টেক্সটো কম, ঠিক আছে, এইটো প্ৰতিবাদ আমি অৱশ্যে আমি বেলেগে কৰি আছিলোঁ, কিন্তু একেলগে এইটো কৰাৰ দৰকাৰ হৈছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথাটো হ'ল যে ভাৰতবাসীক আচলতে তেওঁলোকে এটা প্ৰতাৰণাত ৰাখি সকলোবিলাক প্ৰতাৰণা, এই GST কথাটো কওঁতে যিটো সপোন দেখাইছিল, ডিমনিটাইজেশ্যন বুলি কোলাধনৰ যিবিলাক সপোন দেখাইছিল, এই সম্পূৰ্ণবিলাক বিফল হ'ল, ভাৰতৰ ইকনমি ভাঙি গ'ল, আৰু এতিয়া এই তেলত আচলতে সিহঁতে আকাশলংঘী টেক্স লগাই এতিয়া দেশৰ অৰ্থনীতি যেনে তেনে বৰ্তাই ৰাখিছে, এই কথাটো কিন্তু ভাৰতবাসীয়ে বুজি পাব লাগিব। আৰু এই যে কৰ্ণাটকত 100 কোটি টকাৰ পেকেজ লৈ যায় বিৰোধী বিধায়ক কিনিবলৈ, এই হৰ্চ ট্ৰেডিং, এইবিলাকৰ কাৰণেই আচলতে এইবিলাক কৰি আছে, এইটো জনসাধাৰণে সময় শেষ হৈছে, কিন্তু মোৰ এটা কথা মনত পৰিছে, হিমন্ত বিশ্বৰ সময় GST কথা ক'বলৈ যাওঁতে এটা কথা কৈছিল, এই কথা মোৰ এতিয়া বাৰে বাৰে মনত আছে, যে গুৱাহাটীৰ মানুহে এতিয়া আৰু গৈ খানাপাৰা পাৰ হৈ মেঘালয়ৰ পৰা পেট্ৰল আনিব নালাগিব, গুৱাহাটী আৰু শ্বিলঙৰ পেট্ৰল একে হৈ যাব, সেইবুলি আমি নিউজ কৰিছিলোঁ, কিন্তু আমি ভাবিছিলোঁ তেতিয়া কৈছিল GST আণ্ডাৰত পেট্ৰল ডিজেল আহিব, কিন্তু কাৰ্যটো সেয়া নাহিল। আমাৰ ইয়াত থকা বিশেষজ্ঞসকলেও ক'লে যে কোনো ক্ষেত্ৰত GST অধীনত নাহে, সকলোৱে কৰি আছে আহিব কিন্তু নাহে, আৰু যদি GST অধীনত আহে তেনেহ'লে পেট্ৰল ডিজেলৰ মূল্য হ্ৰাস পাব, নহ'লে মানুহে গৈ এতিয়া ভূটানত কিনিছে, ভূটানত যাবলগীয়া হৈছে, এনে পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। সকলো অতিথিক ধন্যবাদ জনাই মই অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছোঁ, ধন্যবাদ, শুভৰাত্ৰি।